ব্যক্তি ভ্লাদিমির ইলিশ লেনিনের শততম মৃত্যুবার্ষিকী। আমরা ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদীর তরফ থেকে কমরেড লেনিনের এই শততম মৃত্যুবার্ষিকীকে তার যে মৃত্যুর 100 বছর বাদেও লেনিনের যে কাজ, তার তত্ত্ব এবং মার্ক্সবাদ প্রয়োগে তিনি যে সমস্ত যে দিশা দিয়ে গেছেন, আমরা সারা বছর ব্যাপী এটাকে স্মরণ করব। এটা এই কারণেই 1848-এ সেই কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হওয়ার পর যে এই সমাজ ব্যবস্থা এটাকে ভেঙে একটা শোষণহীন সমাজ তৈরি করার জন্য মার্ক্স এবং এঙ্গেলস যে মতবাদ বা যে বীজের অঙ্কুরোদ্গম ঘটিয়েছিলেন এবং এটাকে প্রয়োগের জন্য একজন সেরকম দার্শনিক সংগঠক নেত্রী দরকার ছিল, কমরেড লেনিন এই মার্ক্সবাদকে সোভিয়েতের মাটিতে, তখনকার সময়ে সোভিয়েতের এই ইউরোপের সবচেয়ে পশ্চাৎপদ এলাকা, মার্ক্স এবং লেনিনও এই মার্ক্স এবং এঙ্গেলসও তার জীবদ্দশায় তারা ভেবেছিলেন যে পৃথিবীতে প্রথম সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা হয়তো বা কোনো উন্নত ধনতান্ত্রিক দেশে হবে। কিন্তু লেনিন এই অনুন্নত ইউরোপের সে রাশিয়াতে তার প্রয়োগ করে দেখিয়েছেন এবং সমাজতন্ত্র যেটা 7.5 দশক ধরে সারা পৃথিবীর বুকে একটা বিকল্প কর্মসূচির মধ্য দিয়ে সব দিক থেকে একটা সেরা মানব উন্নয়নের একটা কর্মসূচি হিসাবে প্রতিষ্ঠিত করেছে। আজ 100 বছর বাদে লেনিনের মৃত্যু, আমরা লক্ষ্য করছি পৃথিবী সাম্রাজ্যবাদী বা ধনতান্ত্রিক বিশ্ব তারা মনে করছে তাদের নতুন নতুন পরীক্ষায় তারা এই পৃথিবীকে শাসন করবে কিন্তু পারছে না। এই সময়তে আমরা দেখি যে সমাজতান্ত্রিক চীন, কিউবা, ভিয়েতনাম সমস্ত ধরনের আক্রমণ সত্ত্বেও সব কিছুকে মোকাবেলা করে বর্তমান সময়ে জটিল পৃথিবীতে সারা পৃথিবীকে পথ দেখাচ্ছে। কাজে আমরা মনে বাড়িতে আপনারা ব্যবহার করবেন তো বুঝছেন, আমি জানি তো, দিবেন একটা বাঁশ দিয়ে একটু বিদ্যুৎ দিয়ে দিবেন বাড়িতে, যেরকম আমরা প্রদীপ জ্বালাই সেরকম যেন প্রত্যেকের বাড়িতে আলোকিত হয়, কারণ আমরা দীর্ঘ 500 বছর অতিক্রান্ত করার পর আমাদের এই রামলালা